আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম, আর আমার মনে হয় দেখে বুঝে গেছেন কি ডেজার্ট। আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের ডেজার্ট। এই গাজরের ডেজার্ট খুবই মজা লাগে, খুবই ইয়ামি। এভাবে একবার বানিয়ে খাবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের। আমি রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি গাজর নিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। হাফ কেজি গাজর বাজার থেকে এনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার কুচি কুচি করে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি ঘি। এটা আমার হোমমেড ঘি, আমি 1.5 টেবিল চামচ দিচ্ছি। এটা লিংক আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন গাজর ঘির সঙ্গে খুব ভালোভাবে আস্তে আস্তে কুক করে নিতে হবে। এই কুকটা করতে হবে লো ফ্লেমে। আস্তে আস্তে কুক করতে করতে যখন একটু মানে শুকিয়ে আসবে, গাজরের মধ্যে যে পানিটা ছিল সেটা যখন একটু শুকিয়ে আসবে, তখন বুঝতে হবে যে কিছুটা রান্না প্রায় হয়ে আসছে। এর জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে দুধ। আমি এখন গরম দুধ দিচ্ছি, গরম দুধ দিচ্ছি। আমি এখানে গরম দুধ দিব 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ। আমি যে গ্লাসটা নিয়েছি এটা 1 কাপ করে হয়। দিয়ে দিলাম একদম গরম দুধ দিয়ে এখন এটাকে কুক করব। নেড়ে চেড়ে সাইডগুলো নামিয়ে দিতে হবে, তারপরে এটাকে এখন কুক করব মিডল ফ্লেমে। আমি ঢাকব না, তবে আপনাদের যদি কখনো প্রয়োজন হয় করার সময় আপনারা ঢেকে নিতে পারেন। এটাকে আমি আস্তে আস্তে এভাবে কুক করে যাব। কুক করতে করতে দেখা যাবে এক সময় এভাবে পানি শুকিয়ে আসছে। পানি একদম, পানি মানে আমি বলতে চাচ্ছি দুধ শুকিয়ে গেছে, একদম থকথকে একটা থিকনেস চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। প্রথমে চিনি দেইনি, কারণ আমি চাচ্ছিলাম একটু পরে দিব। আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনি দিয়ে এখন এটাকে আবারও সেই একইভাবে কুক করে নেব। এখন কিন্তু একটু পানি ছাড়বে, চিনি দিলে অবশ্য একটু পানি ছাড়ে। যাই হোক, একটু কুক করে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিব কিছু ক্র্যাশ করা পেস্তা বাদাম। দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আবার কিছুটা সময়, খুব বেশি সময় না, মাত্র কয়েক সেকেন্ডের মতো এটাকে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবো। এর চাইতে ঘন বা এর চাইতে বেশি কুক করার কোনো প্রয়োজন নেই, তাহলে আবার পুরা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আরেকটা কথা, গন্ধের কথা বললেই আমার মনে আসে যে যদি আপনারা খেতে না পারেন, গাজরের গন্ধ লাগে, তাহলে আপনারা একটু সিনেমন পাউডার দিয়ে দিতে পারেন। ওটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, গাজরের কোনো গন্ধই থাকে না। গাজর হয়ে গেল, গাজরের হালুয়া আমি ডিশ আউট করে ফেলেছি। এখন আমি সেকেন্ড স্টেপ করছি। সেকেন্ড স্টেপ বলতে এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে, পানি মানে ঠান্ডা পানি, গরম পানি দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেই একইভাবে আমি আবার এর মধ্যে গরম দুধ দিচ্ছি। আমি আসলে আমি 2 চুলা ইউজ করি, মানে চুলার দুধ বসেই আমি এই কাজটা করতেছি, হালুয়াটা আমি বানাচ্ছি। আমি দুধ দিয়ে দিলাম, দুধ দিলাম 1/2 কেজি, মানে মেজারমেন্ট কাপের 2 কাপ। তারপর দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম চিনি দিচ্ছি 7 মতো। আমি আমার 7 মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের 7 মতো নিয়ে নিতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে তারপরে এটাকে একদম থিকনেস করে নিয়ে আসবো। কর্নফ্লাওয়ার যদি আপনি পারফেক্ট পরিমাণে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি একদম চোখের পলকে কর্নফ্লাওয়ার দিলে ঘন হয়ে আসে দুধ। আর যদি মনে করেন ঘন হচ্ছে না, একটু পাতলা, তাহলে আবার একটু হালকা ঠান্ডা পানিতে গুলিয়ে আর একটু নিয়ে তারপর আপনারা দিয়ে দিতে পারেন, এভাবে সুন্দর হয়ে যায়। আর আমি এখানে শাহি ফ্লেভার আনার জন্য আমি একটু ক্যাওড়া জল ইউজ করেছি। আমার ক্রিম হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। ঠিক এইরকম পাতলা থাকতে নামাতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে, একদম আঠালো হয়ে যাবে। আমি এখন সাজানো শুরু করে দিলাম। আস্তে আস্তে আমি সবগুলো সাজিয়ে নিব, দেখি আমি কয়টা গ্লাস সাজাতে পারি। তো আমি সাজিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। প্রথমে আমি ক্রিম দিলাম, তারপরে গাজর দিলাম, গাজর দিয়ে তারপরে এর উপরে আমি আবারও ক্রিম দিব। এভাবেই আমি সাজাবো, এভাবে করে খেতে পারেন, খুবই মজা লাগে। এই ডেজার্ট খেতে হলে কোনো ওকেশনের প্রয়োজন হয় না, যে কোনো সময় খাওয়া যায়। তবে হ্যাঁ, আমরা বেশিরভাগ, আমরা যারা বাংলাদেশে থাকি, হয়তো বা আমরা সবাই মানে কী বলবো, কোনো ওকেশনই করে থাকি, কিন্তু আসলে কিন্তু ঠিক তা না, যে কোনো সময় এই ধরনের ডেজার্ট করে খাওয়া যায়, নিজেও খাওয়া, বাড়ির সবাইকে নিয়েও খাওয়া যায়।
আমি মোটামুটি 3টা গ্লাস সাজিয়েছি, তো হয়ে গেল গাজরের হালুয়া। গাজরের ডেজার্ট যেটাই বলেন, খুবই ইয়ামি, খুবই মজার। আর আমার বিশ্বাস, আপনারা যদি করে খান তাহলে আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।